বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের মৃত্যুতে রামপুরা থানার মামলার অধিকতর তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটি অধিকতর তদন্ত করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে আগামী 24 মে প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশ দিয়েছেন বিচারক। গোয়েন্দা পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনে আপত্তি জানিয়ে ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানার নারাজি আবেদন গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ শান্ত ইসলাম মল্লিক রোববার এই আদেশ দেন। ফারদিন হত্যা মামলায় গত 6 ফেব্রুয়ারি চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক মোহাম্মদ ইয়াসিন শিকদার। সেখানে বলা হয়, হতাশা থেকে ফারদিন আত্মহত্যা করেন। তার বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশও করা হয় সেখানে। তবে ফারদিনের বাবা কাজী নুরুদ্দিন রানার ধারণা, তার ছেলেকে হত্যা করা হয়েছে, সেজন্য চূড়ান্ত প্রতিবেদন নিয়ে আদালতে আপত্তি জানানোর কথা তিনি শুরু থেকেই বলে আসছিলেন।